স্যার শুরু করতে চাইছিলাম। হ্যাঁ, শুরু একেবারেই তুমি সফটওয়্যার ওপেন করে ওখান থেকে। আচ্ছা ঠিক আছে, বলো তোমার যেটা। স্যার আগে একটু দেখাই নিই আমরা কি কি করব আর কি। আচ্ছা, মেটা ডাটা এছাড়া একটু ওই যে এখান থেকে একটা হলুদ এখানে আছে, মানে হলুদ একটা সিলেবাস বই আছে এটা একটু। হ্যাঁ, আপাতত পাঁচটা দিছি, আরো কিছু বিষয় আছে ওগুলি। আচ্ছা ঠিক আছে, মেটা ডাটা লেয়ার স্ট্যাক এগুলি আর কি। তার আগে একটু থিওরিটিক্যাল কিছু বিষয়। হ্যাঁ হ্যাঁ বলো, অসুবিধা নেই। প্রথমে বুঝতে পারছিল রিমোট সেন্সিংটা কি। রিমোট সেন্সিংটা যদি বাংলায় অনুবাদ করা যায় সেক্ষেত্রে এভাবে বলা যায়, রিমোট হচ্ছে দূর আর সেন্সিং হচ্ছে চিহ্নিত করা। ওই হিসেবে রিমোট সেন্সিং হচ্ছে দূর অনুধাবন। এটা সংজ্ঞা এরকম, অর্থাৎ পৃথিবীতে পৃথিবীপৃষ্ঠে বস্তু সংস্পর্শে না গিয়ে তা দূরের থেকে তার সম্পর্কে তথ্য পরিমাপ চিহ্নিত পরীক্ষা নিরীক্ষা বিশ্লেষণ বা খালি চোখে যেসব দেখা যায় না ওই সব বিষয়গুলা যে মাধ্যমে করা হয় ওটা হচ্ছে রিমোট সেন্সিং। এখন রিমোট সেন্সিং হচ্ছে মূলত স্যাটেলাইটের কাজ। স্যাটেলাইটের যে ইমেজটা আছে ওইখান ইমেজ থেকে আমরা হচ্ছে অ্যানালাইসিস করি। এখানে যে প্রথম ছবিতে এখানে কয়েকটা ধাপ দেখাইছে রিমোট সেন্সিং এর, এখানে এ হচ্ছে এনার্জি সোর্স অর্থাৎ সূর্য, সূর্যের আলো, বি অর্থাৎ রেডিয়েশনের মাধ্যমে যখন ভূমিতে আসলো বা পৃথিবীতে আসলো, এটা সি, সি হচ্ছে টার্গেট বস্তু অর্থাৎ আমরা যেই পৃথিবীর যেই স্থানটা নিয়ে কাজ করব ওই স্থানটা হচ্ছে সি। এটা কে সাইম সামিউল মিউট করো, চলে গেছে সামিউল মিউট। এটা কে? আমি 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 আমার স্যার। ও স্যার, নয়েজ আসতেছে। জি স্যার, আমি তো এ হচ্ছে আমাদের এনার্জি রিসোর্স অর্থাৎ সূর্য, বি এর মাধ্যমে রেডিয়েশনের মাধ্যমে অর্থাৎ সূর্যের আলোটা যে পৃথিবীতে পড়তেছে সূর্যের আলো হচ্ছে বৈদ্যুত চুম্বক তরঙ্গের মাধ্যমে আসে, আসার পরে ওইটা সিতে আসলো, সিতে আসার পর এটা আবার ব্যাক করার ব্যাক করছে ডিতে অর্থাৎ ডি হচ্ছে আমাদের স্যাটেলাইটটা। বিষয়টা হচ্ছে এ থেকে আলো আসলো ভূমিতে পড়লো, ভূমি থেকে আবার প্রতিফলিত হয়ে স্যাটেলাইটে গেল, স্যাটেলাইট থেকে আবার ও স্যাটেলাইটের কাজ শেষ করে আবার ভূমিতে যে আমাদের স্টেশন আছে স্যাটেলাইটের সাথে যে স্টেশন ওই স্টেশনে আসলো, স্টেশন থেকে প্রসেসিং হয় এফএ, প্রসেসিং হওয়ার পরে অ্যাপ্লিকেশন অর্থাৎ রিমোট সেন্সিং এ আমাদের যে অ্যাপ্লিকেশন আছে এইটার সাথে আমরা ওই যে ডাটাটা পাইলাম ওই ডাটাটা অ্যানালাইসিং করি। তো এখানে স্যাটেলাইট যেভাবে কাজ করে, আমরা মোবাইলে যেভাবে ছবি তুলি বা ক্যামেরায় যেভাবে ছবি তুলি, এখানে আমরা একটা রঙিন ছবি পাই, কারণ এখানে আলোর প্রত্যেকটা আলোর প্রতিফলন হয়, এই কারণে আমরা ক্যামেরায় যেসব ছবি পাই ওগুলো হচ্ছে রঙিন ছবি পাই। আর আমরা জানি অনেকগুলো রে আছে, যেমন গামা, এক্স রে, আল্ট্রাভায়োলেট, তারপর ভিজিবল, ইনফ্রারেড, রাডার, এফএম, এইসব অর্থাৎ এগুলো হচ্ছে বৈদ্যুতিক চৌম্বকীয় তরঙ্গ। এর মধ্যে শুধুমাত্র ভিজিবল যেটা আছে এই অংশটুক এটা হচ্ছে আমরা চোখে দেখতে পারি, আর বাকি কোনো কিছু চোখে দেখতে পারি না। এখন পৃথিবীতে এমনও কিছু জায়গা আছে যেগুলো হচ্ছে আমরা খালি চোখে দেখতে পারি না কিন্তু স্যাটেলাইট সেটা দেখতে পারে, এরকম বিষয় আছে। যেমন পৃথিবীর তাপমাত্রা, এক এক স্থানে এক এক রকম তাপমাত্রা আছে, এগুলো তো চোখে দেখা যায় না। এইটা স্যাটেলাইটের একটা রশ্মি, থার্মাল রশ্মি, থার্মাল রশ্মির মাধ্যমে ও পৃথিবীর তাপমাত্রাটা পরিমাপ করতে পারে।
যেটা আমরা চোখে দেখতে পাই না। তো স্যাটেলাইট যেমন দৃশ্যমান বিষয়ও দেখানো যায়, স্যাটেলাইটে আবার আমরা অদৃশ্য যেসব বিষয় আমরা চোখে দেখতে পাই না ওইসব বিষয়গুলো অ্যানালাইসিস করা যায়। এখন স্যাটেলাইটের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে স্যাটেলাইট একটা স্থানের উপর, অর্থাৎ আমরা যদি এখন ঢাকায় থাকি, ঢাকায় পৃথিবীতে নাসা অনেক স্যাটেলাইট লঞ্চ করছে, একটু পরে আসতেছি। তো স্যাটেলাইট কি করে, একটা স্থানে 14 দিন পর পর ওই স্থানে ঘুরে ঘুরে আসে। অর্থাৎ চাঁদ যেমন পুরো পৃথিবীকে ঘুরতে তার সময় লাগে হচ্ছে 28 দিন, স্যাটেলাইটের সময় লাগে 14 দিন, আবার কিছু স্যাটেলাইট আছে 16 দিন। 16 দিন পর পর বা 14 দিন পর পর ওই স্থানের ছবি স্যাটেলাইট তুলে। সেক্ষেত্রে দেখা গেছে আমরা একটা মাসে 2 বার চিত্র পাই। নাসা এই পর্যন্ত দেখায় এই যে অনেকগুলো স্যাটেলাইট দিছে, 1972 সাল থেকে নাসা স্যাটেলাইট পাঠানো শুরু করছে। স্যাটেলাইট আবার বিভিন্ন ধরনের আছে, একটা স্যাটেলাইট যেমন টেলিকমিউনিকেশন স্যাটেলাইট, যেটা দিয়ে আমরা টিভিতে দেখতেছি এই ডিশ লাইন চলতেছে অথবা ইন্টারনেট চলতেছে। আবার একটা আছে ওয়েদারের স্যাটেলাইট, যেটা দিয়ে আবহাওয়া পর্যবেক্ষণ করা যায়। আরেকটা আছে হচ্ছে ল্যান্ড ইউজার স্যাটেলাইট, যেটা দিয়ে হচ্ছে ভূমিতে কি অবস্থা আছে এইসব দেখার জন্য। তো এই ল্যান্ডসেট মিশন যেটা নাসার, এটা হচ্ছে আমরা ভূমি, আমাদের কাজটা হচ্ছে ভূমি নিয়ে। তো ল্যান্ডসেট নামে যে স্যাটেলাইটটা নাসা লঞ্চ করছে, এটা হচ্ছে ভূমির জরিপের জন্য, অর্থাৎ ভূমির যে বিষয়গুলা পরীক্ষা নিরীক্ষা করার জন্য। এ পর্যন্ত ল্যান্ডসেট 1 থেকে ল্যান্ডসেট 9 পর্যন্ত 9টা স্যাটেলাইট নাসা পাঠাইছে। তো সেখানে দেখা গেছে যখন একটা স্যাটেলাইট একটা স্থানের উপর 14 দিন পর পর আসতেছে, সেক্ষেত্রে এক মাসে 2 বার ওই স্থানের ছবি তুলতেছে। তো এরকম 30 বছরের যদি আমরা একটা ছবি ডাটা কালেক্ট করি, কালেক্ট করার পর ওইখান থেকে আমরা বুঝতে পারবো যে 30 বছর আগে ওই ভূমির কি অবস্থা ছিল, 30 বছর পর কি অবস্থা হয়েছে। ওইখান থেকে অ্যানালাইসিস করে বোঝা যেতে পারে যে আগামী 30 বছর পরে ওই স্থানের কি অবস্থা হবে। তো স্যাটেলাইট দিয়ে এইসব বিষয়ই অ্যানালাইসিস করা হয়, যেহেতু উপর থেকে দেখে। এখন স্যাটেলাইট যেই মাধ্যমে ছবিগুলা তুলে, এটা হচ্ছে এইরকম রের মাধ্যমে ছবি তুলে। নেক্সট একটা স্লাইড দেখলে বোঝা যায়, ল্যান্ডসেট 1 থেকে 5 স্যাটেলাইটের কিছু ব্যান্ড আছে, যেমন এখানে আছে ব্যান্ড 4, 5, 6, 7। এটা ল্যান্ডসেট 1 থেকে 5 পর্যন্ত এই কয়টা ব্যান্ড ছিল। আবার এখানে পরেরটা যদি 7 এ দেখি, 7 এ আবার 8টা ব্যান্ড আছে। আবার 8 এ যদি দেখি, 8 আবার 11টা ব্যান্ড আছে। এখন ব্যান্ডের কাজ কি, এখানে আবার ব্যান্ড একটু পার্থক্য দেখা যায়। যেমন ল্যান্ডসেট 1 থেকে 3 এখানে ব্যান্ড 4 এ হচ্ছে গ্রিন, কিন্তু ল্যান্ডসেট 4, 5 এ কিন্তু ব্যান্ড 1 এ হচ্ছে মানে গ্রিন মিলছে। এখানে যেমন 1 এ গ্রিন, এখানে আবার 4 এ গ্রিন, এরকম কিছু পার্থক্য আছে। এক এক ল্যান্ডসেটে এক এক রকম ব্যান্ড ইউজ হইতেছে। এখন গ্রিন যদি ধরি আমরা, স্যাটেলাইট কি করতেছে, একটা গ্রিন রশ্মি ভূমিতে প্রেরণ করতেছে। ভূমিতে প্রেরণ করার পর ও আবার গ্রিনটা প্রতিফলিত হয়, স্যাটেলাইট আবার গ্রিনটা গ্রহণ করতেছে। এইভাবে ও সিঙ্গেল সিঙ্গেল ভাবে দেখায়, যেমন গ্রিন, রেড, নিয়ার ইনফ্রারেড, ইনফ্রারেড, যেমন এখানে আছে ব্লু পাঠায় বা রেড পাঠায়, শর্ট আর ওয়েভ ইন্টারফারেন্স, থার্মাল, যেটা থার্মালটা হচ্ছে এই আব্য তাপমাত্রার জন্য, এরকম বিভিন্ন রশ্মি স্যাটেলাইট পাঠায়। এখন একটা ছবি দেখি যেটা দিয়ে আমরা আসলে কাজ করব। এটা হচ্ছে ল্যান্ডসেট 5 এর একটা ডেটা, এইখানে দেখা যায় এটা হচ্ছে এই যে B1 লেখা আছে উপরে, B1 এটা হচ্ছে ব্যান্ড 1। তো ব্যান্ড 1 এ ছিল হচ্ছে, আমরা যদি দেখি গ্রিন, এখানে যে ল্যান্ডসেট 4, 5, আমরা তো 5 এর ছবি বের করছি, 5 এর ছবি বের করলে
ব্যান্ড ওয়ানে ছিল গ্রিন, অর্থাৎ যখন স্যাটেলাইট একটা গ্রিন রশ্মি পৃথিবীতে পাঠাইলো, পাঠানোর পরে ও ওইটা আবার রিসিভ করার পর এরকম একটা ছবি আসছে। এরপর এটা হচ্ছে ব্যান্ড টু, এটা হচ্ছে রেড, রেড রশ্মি পাঠানোর পর এরকম একটা ছবি পাইছে। এরপরে এটা হচ্ছে ব্যান্ড থ্রি নিয়ার ইনফ্রারেড, এটা পাঠানোর পর এরকম একটা রশ্মি পাইছে। তো এই সবগুলা ছবি, এখানে অনেকগুলো ছবি আছে, প্রত্যেকটা ব্যান্ডের জন্য প্রত্যেকটা ছবি আছে, সবগুলো ছবি যখন আমরা একত্রিত করব তখন একটা কালারফুল ইমেজ আমরা পাবো। কারণ এই এক একটা ছবি থেকে আমরা তথ্য অ্যানালাইসিস করতে পারবো না, প্রত্যেকটা ছবি যখন একত্রিত হবে তখন একটা কালারফুল ছবি আসবে, কালারফুল ছবি থেকে আমরা তথ্য অ্যানালাইসিস করতে পারবো। এরকম একটা কালারফুল ছবি দেখাই, এই যে একটা কালারফুল ছবি আসছে, কিন্তু আমরা আগে যে ছবিগুলো দেখছিলাম সেখানে এরকম কালারফুল ছবি ছিল না। এই যেমন এখানে কালো কালো ছবি দেখা যাচ্ছে, এই সব ছবি যখন একত্রিত ভাবে মানে রিমোট সেন্সিং সফটওয়্যার অর্থাৎ এই যে ইরদাস ইমাজিং এ আমরা প্রসেসিং করব, তখন এরকম একটা কালারফুল ছবি আসবে। এরপর এর উপরে কাজ আছে। এখন এইসব এই যে ডেটা, এখানে যে একটা ডেটা আছে, এই ডেটাটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট আছে, ইন্টারন্যাশনাল ওয়েবসাইট, ওইখান থেকে ডাউনলোড করা যায় ফ্রিতে। আর কিছু কিছু হাই কোয়ালিটি ডেটা যেগুলি আছে ওগুলো হচ্ছে কিনতে হয়। এই জন্য একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা হচ্ছে গ্লোবিস .ugs.gov। এখানে যদি যাই, এখানে সারা পৃথিবীর ম্যাক্সিমাম স্যাটেলাইটের ডেটা আছে। এখন এই ডেটাটা আমাদের, এখন যেহেতু আমরা বাংলাদেশ নিয়ে কাজ করতেছি তো আমাদের এখন বাংলাদেশে যাইতে হবে। এখন আমরা এই যে ম্যাপটা দেখলে বোঝা যাইতেছে যে এখানে আমরা কিন্তু বাংলাদেশে নাই, তাহলে এখন বাংলাদেশে যাওয়ার জন্য এইখানে একটা বিষয় আছে, জাম্প টু। এখানে কারেন্ট লোকেশন ইউজ, কারেন্ট লোকেশন যদি দেই তাহলে আমাদের ল্যাপটপে বা অথবা কম্পিউটারে যে লোকেশন আছে ও লোকেশন ট্রেস করে সরাসরি বাংলাদেশে নিয়ে যাবে। অথবা দ্রাঘিমা অক্ষাংশ দিয়ে যদি করি সেক্ষেত্রে করা যায় যে বাংলাদেশের ল্যাটিটিউড হচ্ছে 23 মাঝামাঝি অবস্থানে যদি যায়, আর লংগিটিউড হচ্ছে 90 মাঝামাঝিতে বাংলাদেশের 23 আর 90 জাম্প টু দিলে এই যে আমরা বাংলাদেশে, এই চিহ্নটা বাংলাদেশে চলে আসছে এইখানে, এটা হচ্ছে বাংলাদেশের মাঝামাঝি অবস্থান। তো এইখানে পুরো বাংলাদেশের ম্যাপ ছবি টানার জন্য আমাদের কিছু রো বা পাত লাগে, একটা ছবি দেখালে ক্লিয়ার হবে। এই যে এটা হচ্ছে আমাদের পুরো বাংলাদেশ, এখানে পাত রো দেওয়া আছে। এখন সফটওয়্যার এখানে যদি দেখি, এই যে পাত্র দেওয়া আছে। এখন
আমরা ডাটাটা কিভাবে পাব। আমরা কাজ করতেছি হচ্ছে ল্যান্সেট 1 থেকে 5 এমএস সি1 লেভেল 1 ডাটা এটা নিয়ে। এটা হচ্ছে এটা আমার করার দরকার নাই সবার, জাস্ট আমি একটু দেখানোর জন্য ইয়ে করতেছি, আর কেউ যদি শিখতে চাই শিখতে পারো। তো এটা ল্যান্সেট 1 স্যাটেলাইটের ডেটা আমরা নিব। এই যে দেখো, নেওয়ার সাথে সাথে এরকম একটা বক্স চলে আসছে। এই বক্সটাই হচ্ছে এই যে এই বক্স, এই মাঝামাঝি অবস্থানের বক্সটা, এই যে দেখা যায়, এটা অনেক একটু লোড নিতে সময় লাগে। এই বক্সটা আর এখানে যে পাথ 137 আর রো 44, এই বক্স আর এই বক্সটা এক। এখন দেখা গেছে যদি সিলেটের পুরো সিলেট বিভাগ নিয়ে কাজ করতে বলে, সেক্ষেত্রে দেখা গেছে সিলেটে কিন্তু আমি একটা বক্সের মধ্যে কাজ করতে পারতেছি না, সেক্ষেত্রে আমার দুইটা বক্স লাগে। তো দুইটা বক্স ডাউনলোড করার পর ওইগুলো আবার জয়েন করা লাগে। তো এই কারণেই বক্সগুলি দেখানো। এখানে আরেকটা বিষয় দেখাই, কথা কি ঠিক মতো শোনা যায় না? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি স্যার, তো আমরা এখন ল্যান্সেট 1 থেকে 5, ল্যান্সেট 1-5 এর এখানে মেটা ডাটা যেটা আমরা দেখছিলাম, এখানে এই যে মেটা ডাটা, মেটা ডাটা নিয়ে এখন একটু আলোচনা করতেছি। মেটা ডাটা হচ্ছে ডাটা ডাটা, অর্থাৎ এই যে আমরা যেটা দেখতেছি এটা কিন্তু পৃথিবীর সাপেক্ষে একটা ডাটা। সেক্ষেত্রে আমরা এখন এই ডাটার মধ্যে আবার কিছু ক্রাইটেরিয়া আছে, ওই ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদের ডাটাটা সিলেক্ট করতে হবে। কারণ একটা বছরে যদি প্রতি মাসে দুইবার করে স্যাটেলাইট একটা স্থানের উপর দিয়ে যায়, সেক্ষেত্রে আমরা কোন সময় ডাটাটা নিলে আমাদের ক্লিয়ার ছবি আসবে, ওই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন একটা হচ্ছে ক্লাউড কভার। এখানে ক্লাউড কভার আমরা দিব হচ্ছে 0 থেকে 2%, অর্থাৎ সর্বোচ্চ 2% মেঘ থাক আছে এরকম ডাটা নিতে হবে। কারণ যদি মেঘ বেশি থাকে ওই ক্ষেত্রে দেখা যাবে এই ল্যান্ডটা দেখা যাইতেছে না, শুধু মেঘই দেখা যাইতেছে। তো ক্লাউড কভার সিলেক্ট করলাম। এরপর হচ্ছে কোন মাস সিজন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এরকম 12টা মাসের নামে আছে। এখন বাংলাদেশের সাপেক্ষে আমাদের যদি বর্ষাকালের ডাটা আমরা নেই, দেখা যাবে বর্ষাকালে আমাদের মেঘ বেশি থাকে। মেঘ যদি বেশি থাকে তাহলে আমরা কিন্তু ল্যান্ডের পুরাপুরি ইমেজটা পাবো না। সেক্ষেত্রে শীতকালের ডাটা যদি আমরা নেই, শীতকালে মেঘ কম থাকে, আকাশটা পরিষ্কার থাকে, ওই সময় ডাটা নিলে আমরা ইমেজটা ক্লিয়ার পাবো। তো শীতকাল হিসেবে আমাদের হচ্ছে নভেম্বর, তো নভেম্বরের ডাটা নিলাম। এরপর অ্যাপ্লাই ফিল্টার দিলে লোডিং হইতেছে, এই যে ডেটা চলে আসছে। এখানে কিছু ইরর আছে এর জন্য এই যে কালো দেখাইতেছে, বাকি এটা ঠিক আছে। এখন আমরা দেখি যে এখানে প্রত্যেকটা সালের ডাটাই আছে, এটা এখানে আছে। এই যে 1996 সালে দুইটা ডাটা আছে, 1998 সালে দুইটা ডাটা আছে, 80 সালের একটা ডাটা আছে। এটা হচ্ছে ল্যান্ডসেট 3 ডাটা, এইখানে লেখা আছে। এই যে এই যে এইখানে হচ্ছে LM03, অর্থাৎ এই যে ল্যান্ডসেটের 3 নাম্বারটা, আর L1 হচ্ছে লেভেল 1। তো ল্যান্ডসেট 3-র এত সাল, মানে বাংলাদেশের এই স্থানের এই কয়টা ডাটা আছে। তো আমরা যদি পুরো বাংলাদেশ নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের হচ্ছে রো পাথ হিসাব করার পরে এই যে এরকম প্রত্যেকটা বক্স ডাউনলোড যদি করি, করার পর আমরা পুরো বাংলাদেশের একটা ম্যাপ বানাইতে পারবো। তো আমাদের পুরো বাংলাদেশ লাগে না, দুইটা বা তিনটা হইলেই হয়।
তবে এখানে ডাউনলোড দিলে ডাটা ডাউনলোড করা যায়। এখানে এই যে যদি 96 সালে এখানে ক্লিক দেই, 96 সালে ছবি ছিল এরকম দেখতে, 98 সালে একটু পরিবর্তন হয়েছে, এটা হয়তো বুঝাইতেছে না 2 বছরের পার্থক্য, 80 সালে আরেকটু পরিবর্তন হয়েছে, এরকম পর্যায়ক্রমে পরিবর্তিত ডাটাগুলো এখানে আসছে দেওয়া। তো ওই ডাটা নিয়ে আমরা হচ্ছে কাজ করব। স্যাটেলাইটের আরেকটা বিষয় একটু দেখাই, সেটা হচ্ছে এখানে ব্যান্ড দিয়ে তো স্যাটেলাইট ছবি তুলতেছে, আর এখানে একটা আছে রেজুলেশন, 60 স্টার দেওয়া, 60 মিটার রেজুলেশন বলে, বা 30 মিটার রেজুলেশন আছে, 120 মিটার রেজুলেশন আছে, অর্থাৎ যেটার রেজুলেশন আমরা যদি মোবাইলের ক্যামেরার কথা চিন্তা করি, মোবাইলের ক্যামেরার রেজুলেশন যত বেশি তত ইমেজটা কিন্তু ক্লিয়ার আর ভালো কোয়ালিটি। তো সাধারণত 60 মিটার রেজুলেশনের ইমেজ গুলা ফ্রিতে পাওয়া যায়, আরো ক্লিয়ার বেশি যদি চাই সেক্ষেত্রে 120 আছে, 30 আছে, 120 বা আরো এরকম বড় রেজুলেশনের ছবি পাওয়া যায় যেগুলো আরো বেশি ক্লিয়ার। এখন মেটা ডাটাটা দেখি, যেমন এই স্থানের মেটা ডাটা, এই যে এখানে আছে মেটা ডাটা, মেটা ডাটার মধ্যে এই যে একটা ডেটা, এই ডেটার মধ্যে সম্পূর্ণ তথ্য আছে। এই যেমন এই যে স্যাটেলাইটের নাম ল্যান্ডসেট 03, তারপর এটা কোন দিনের ডেটা, 80 সালের নভেম্বরের 16 তারিখের ডেটা, এই যে স্যাটেলাইট 3, তারপর এটার পাথ রো, তারপর এটা দিনের বেলা ডেটা, এখানে অনেক কিছু আছে, আমাদের সবকিছু দরকার নাই। এই যে ইমেজ কোয়ালিটি, তারপর যে প্রজেকশন, প্রজেকশন আমরা যে এসে দেখছিলাম, অনেকের তো মনে নেই, আমি আবার যখন আমরা কাজ শুরু করবো তখন দেখাবো। এই যে গ্রিড সেল, এটা হচ্ছে ওই যে রেজুলেশনের কথা যেটা বললাম, 60 মিটার রেজুলেশন, এটা হচ্ছে এই যে 60 মিটার রেজুলেশন। এইগুলা পরীক্ষার মধ্যে এরকম আসতে পারে যে একটা ডাটা দেওয়া থাকলো, এই ডেটার মেটা ডেটা গুলা দেখাও, এটা কিন্তু আমরা হচ্ছে এই যে এখান থেকে বুঝতে পারি। যদি এখানে একটু দেখি, এই যে একটা ফাইল ডাউনলোড করার পর এই ফাইলটা হচ্ছে আমাদের কাজ করার জন্য দিবে। তো এইখানে এই যে LT05 মানে হচ্ছে এটা ল্যান্ডসেট 5, মানে এরকম একটা ফাইল দেওয়া থাকবে, এরপর বলবে যে এটা মেটা ডাটা লেখো, মেটা ডাটা লিখলাম, এই ফাইল দেখে বলতে পারবো যে LT05 হচ্ছে ল্যান্ডসেট 5, L1 হচ্ছে লেভেল 1 এর ডাটা, 137 হচ্ছে আমরা রো আর পাথ যেটা দেখলাম ওইটা, আর এই যে এটা হচ্ছে 137 আর 044, এটা হচ্ছে রো আর পাথ মিলিয়ে দিছে, 1995 সালের নভেম্বরের হচ্ছে 11 আর 21 তারিখের ডেটা, আর এটা হচ্ছে একটা সিরিয়াল নাম্বার, আর এই যে T1 হচ্ছে অনেকগুলো ডেটা থাকে তার মধ্যে একটা টাইপ 1 আর কি। তো এটা দেখে, এটা হচ্ছে মেটা ডেটা, এটা দেখে আমরা মানে ডাটা দেখলে বুঝতে পারবো যে আসলে কোন ডাটা। এরপর যখন আমরা এই ফাইলের ভিতরে ঢুকলাম তখন এখানে আরো ডিটেলস আছে, যেমন প্রত্যেকটা ছবির জন্য প্রত্যেকটা ডেটার নাম দেওয়া আছে। যদি এই প্রথমটা দেখি, আগের সব কিন্তু একই, শুধু এই যে লাস্টটা এসে B1 যোগ হয়েছে, B1 হচ্ছে ব্যান্ড 1, স্যাটেলাইটের যে অনেকগুলো ব্যান্ড থাকে, যেমন এইটার 7টা ব্যান্ড আছে, এরকম হচ্ছে ব্যান্ড 1 হচ্ছে B1 বা B2 B3 B4 এরকম ব্যান্ড আছে। তো আজকে আমরা ফুললি প্র্যাকটিক্যালে যাইতেছি না, প্র্যাকটিক্যালের আগে এই সব বিষয়গুলো একটু মাথায় থাকলে প্র্যাকটিক্যালের সময় বিষয়গুলো আরো ইজি হবে, তাই এগুলো দেখাইলাম। তো সফটওয়্যারটা দেখতে এরকম, অনেকে ডাউনলোড করছে, অনেকে করে নাই, আমি লিংক দিয়ে দিছি, তোমরা ডাউনলোড করে নিও।
সাবটাইটেল বড় করে দাও, স্ক্রিনটা একটু বড় করে দেখাইতে পারো কিনা দেখো। স্যার ফুল স্ক্রিনে দেখানো আসতেছে, এর চেয়ে বড় হবে না। এখানে অনেকগুলো মেনু আছে, এই যে যেমন হোম, ডাটা ম্যানেজ, ডাটা, রাস্টার, ভেক্টর, এরকম অনেক মেনু আছে। তো আমাদের এতগুলা মেনুর কাজ নাই আসলে, যে এসে অল্প কিছু ছিল, কিন্তু আবার যা ছিল অনেক ভিতরে ছিল। এখানে এক একটা মেনুর এক এক রকম কাজ। আমাদের মূলত হচ্ছে এখানে রাস্টারের কিছু কাজ আছে, এই যে রাস্টারের মধ্যে স্পেকট্রাল, এই যে লেয়ার স্ট্যাক আছে, আবার মোজাইক, সাবসেট, এরকম কিছু কিছু কাজ আছে। এটা আমরা যা সফটওয়্যারটা পুরোপুরি সবার না থাকলে এটা আসলে শুরু করলে দেখা গেছে শুধু দেখলে বুঝবা না। এক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে পাশাপাশি একটা ল্যাপটপ অথবা কম্পিউটার ওপেন করার পরে মোবাইলের ক্লাসটা করলা, আর সাথে সাথে হাতে হাতে করে ফেললা, তাহলে সাথে সাথে হয়ে গেল। এই ক্ষেত্রে অনেকের অনেক সমস্যা থাকতে পারে, সাথে সাথে এটা সলভ করা যায়। তো আমরা যদি একটু কাজ দেখাই নি, আমরা পুরোপুরি দেখাইতেছি না আসলে কিভাবে কাজটা হয়, ওইটার জন্য আবার সফটওয়্যারটা ওপেন করি। তো এই যে মেটা ডাটা, মেটা ডাটা তো দেখলাম, মেটা ডাটা এরকম একটা দেওয়া থাকবে, ওইটা আমরা ওই ফাইলের নাম দেখে বুঝতে পারবো যে এটা আসলে ডাটার কি কি বৈশিষ্ট্য আছে, এটা হচ্ছে মেটা ডাটা। এরপর বলতে পারে যে লেয়ার স্টেক করে দেখাও, অথবা এওয়াই করে দেখাও, সাবসেট, ইমেজ কারেকশন, এটা এগুলি সবগুলোই খুব ছোট ছোট একটা কাজ। আমি আজকে শুধু লেয়ার স্ট্যাকটা দেখাই বোঝানোর ক্ষেত্রে। আমরা আবার আগামী ক্লাস থেকে হচ্ছে লেয়ার স্ট্যাক থেকেই শুরু করে তারপর মূল প্র্যাকটিক্যাল অংশে চলে যাব, যেহেতু অনেকেরই হয়তো আজকে সফটওয়্যার ইনস্টল করা নাই, তাই ভালো মতো শুরু করতেছি না। এখানে যদি আমরা সফটওয়্যারে যাই, তো সফটওয়্যারটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসে। এখন আমাদের এইখানে ডেটা দেওয়া আছে, ওই যে আমি একটা লিংক পাঠিয়েছি, লিংকে এই ডেটাগুলি আছে, যেমন এওয়াই লেয়ার, মানে এইসব ডেটা দিয়ে আমরা কাজ করব। মূলত আমাদের এই ডাটাটা লাগতেছে এখন, এটা হচ্ছে স্যাটেলাইটের ইমেজ গুলা, এটা দিয়ে আমরা এখন কাজ করব। তো যদি বলে লেয়ার স্টেক করো, সেক্ষেত্রে পরীক্ষার সময় এই ডাটাটা দেওয়া থাকবে, যে কোনো স্থানের ডাটা দেওয়া থাকতে পারে, বললো যে লেয়ার স্টেক করে দেখাও। এই ক্লাসটা আমরা মানে লেয়ার স্টেক আবারও দেখাবো আগামী দিন, কিন্তু আমি আজকে একটু দেখা দিতেছি। তো লেয়ার স্টেক করতে হলে রাস্টারে যেতে হবে, এই যে রাস্টার। তিহান জাস্ট মিনিট, লেয়ার স্টেকটা কি এটা একটু বলে দাও সবাই। হ্যাঁ, ও লেয়ার স্টেকটা হচ্ছে এখানে যেমন আমাদের অনেকগুলো ইমেজ আছে, মানে স্যাটেলাইটের ব্যান্ড অনুযায়ী অনেকগুলো ইমেজ আছে, এই 1 2 3 4 7 পর্যন্ত আছে ব্যান্ড। একটা ইমেজের মানে একটা জায়গার অনেকগুলো লেয়ার আছে, সেগুলো যোগ করলে তো ওই জিনিসটা পাওয়া যাচ্ছে, এটাই তো। হ্যাঁ জি স্যার। তো আমরা তো হচ্ছে এই এক একটা ইমেজের এক এক রকম কোয়ালিটি বা এক একটা এক এক রকম কালার আসতেছে, এই কারণে আমরা পুরোপুরি ডাটা অ্যানালাইসিস করতে হলে একটা ইমেজ থেকে ডাটাটা পাবো না। আর এক একটা ইমেজ আসছে হচ্ছে ওই যে আমরা যে স্লাইডে দেখালাম ব্যান্ড, রেড, গ্রিন, ব্লু, ইনফ্রারেড, থার্মাল, এরকম ব্যান্ড থেকে কিন্তু এক একটা ইমেজ আসছে। লেয়ার স্টেক হচ্ছে আমরা যে জিএসএ মার্চ করছিলাম অনেকটা ওইরকম, যে অনেকগুলো ছবি আছে সব ছবিটা আমরা একত্রিত করব। অর্থাৎ এই যে 1 এর উপরে 2, 2 এর উপর 3, এইভাবে যখন একটার উপর আর একটা ছবি ফালানো হবে তখন একটা কালারফুল ইমেজ আসে, এটা হচ্ছে লেয়ার স্টেক। তো লেয়ার স্টেক করলে রাস্টার, রাস্টার থেকে হচ্ছে স্পেকট্রাল, এই যে স্পেকট্রাল, রাস্টার থেকে স্পেকট্রাল, স্পেকট্রালে গেলে এইখানে আছে প্রথমটা হচ্ছে লেয়ার স্টেক। এখানে লেয়ার স্টেক এর বর্ণনা যদি দেখা যায় যে স্টেক মাল্টিপল ইমেজ অ্যাজ ব্র্যান্ড লেয়ার ইনটু এ সিঙ্গেল আউটপুট, অর্থাৎ অনেকগুলো ইমেজকে যদি আমরা সিঙ্গেল একটা ছবিতে রূপান্তরিত করি এটা হচ্ছে লেয়ার স্টেক। ক্লিক করলাম লেয়ার স্টেক। এরপর হচ্ছে ইনপুট আউটপুট। ইনপুটে আমাদের যে এই ইমেজগুলো ছিল প্রত্যেকটা ইমেজ হচ্ছে আমাদের ইনপুট দেওয়া লাগবে। তো এখানে যে ফাইল, ফাইল থেকে এখানে যেখানে ইমেজটা রাখা আছে ওইখানে যাই, এই যে আরএস এর এই ফোল্ডারে লেখা আছে
আসার পরে কিন্তু এখানে দেখা যাইতেছে খালি, কিন্তু আমি তো এখানে ফোল্ডারে দেখছিলাম ইমেজ আছে, এখানে তো ইমেজ আছে, তারপর এই যে ফাইল আছে বিভিন্ন, কিন্তু এখানে কিছুই দেখা যাইতেছে না। কারণ হচ্ছে এই ইমেজ গুলার যে এক্সটেনশন, অর্থাৎ এটা হচ্ছে টিফ আকারে আছে, টিআইএফ, আর এইখানে এই যে ফাইলের টাইপ হচ্ছে ইমেজ আকারে আছে, তো এটা শুধু আমাদের চেঞ্জ করে দিতে হবে। এখানে অনেক আছে, এখান থেকে টিফটা খুঁজে বের করতে হবে, যে টিআইএফএফ এটা সিলেক্ট করে দিলে এই যে ইমেজ গুলো চলে আসছে। তো প্রথমে হচ্ছে ব্যান্ড ওয়ান সিলেক্ট করলাম, এই যে ইমেজটা আসছে এখানে ব্যান্ড ওয়ান এর ইমেজটা এরকম, ব্যান্ড টু এখানে ইমেজ লোড হইতেছে না, তো এরকম আছে, ব্যান্ড ওয়ান সিলেক্ট করলাম, ওকে। এখানে এই যে ইনপুটে কিন্তু আসলো, আসার পরে অ্যাড এখানে আসছে, এরপর আবার ব্যান্ড টু, ওকে, অ্যাড টু আসছে, আবার ব্যান্ড থ্রি, ডাবল ক্লিক করলেও আসে, যদি এই যে ডাবল ক্লিক করলাম এখানে চলে আসছে, এই যে থ্রি চলে আসছে, তারপর আবার অ্যাড, আবার ফোর ডাবল ক্লিক করলাম, এই যে ফোর চলে আসছে, অ্যাড, এরপর হচ্ছে ফাইভ, অ্যাড, এরপর সিক্স আছে, সিক্সটা আমরা নিব না, সিক্স হচ্ছে থার্মাল ব্যান্ড, অর্থাৎ তাপমাত্রার যেই ব্যান্ডটা ওইটা, তো তাপমাত্রার ব্যান্ডটা দিয়ে আমরা কোনো ইমেজ পাবো না, ওইখানে জাস্ট হচ্ছে তাপমাত্রাটা বোঝা যায়, তো এইটা আমাদের কাজে লাগবে না, এটা বাদ দিয়ে আমরা হচ্ছে সেভেনটা নিব। এরপরে যা আছে সব ঠিক আছে, এইখানে একটা টিক চিহ্ন ঘর আছে, ইগনোর জিরো ইন স্ট্যাটাস, এইখানে এই ঘরটা হচ্ছে টিক দিয়ে দিতে হবে, টিক দিলাম। এরপর হচ্ছে আউটপুট, আউটপুটে আমরা যেখানে ফাইলটা সেভ করব ওইখানে চিনাই দিতে হবে যে কোথায় সেভ করব, যেমন এখানে প্রসেস ফোল্ডার যদি আমরা সেভ করি, এখানে নাম দেই লেটেস্ট, ওকে। প্রথমে ইনপুট থেকে আমরা পাস সবগুলো ডাটা অ্যাড করলাম, তারপর হচ্ছে এখানে জিরো, ইগনোর জিরোটা সিলেক্ট করলাম, ইগনোর জিরোটা হচ্ছে এই ইমেজগুলোর মাঝখানে কিছু কিছু ফাঁকা জায়গা চলে আসে, যখন আমরা এই ইমেজ ইগনোর জিরো দিব তখন ওই ফাঁকা জায়গাগুলি হচ্ছে বাদ দিয়ে যেসব মানে ভিজিবল জায়গাগুলি আছে ওইগুলি শুধু দেখাবে। তারপর আউটপুটে নাম দিলাম, এরপর ওকে, ওকে দিলে প্রসেসিং হইতেছে। এখন আমরা হচ্ছে ইমেজটা দেখবো, আমরা যেটা বানাইলাম জিএসএ, যেমন প্রসেসিং এর পরে সরাসরি পরিবর্তনটা এখানে চলে আসতো, এখানে পরিবর্তনটা সরাসরি আসে না, এখানে হচ্ছে আমরা যে ইমেজটা সেভ করলাম ওইটারে আবার নতুন করে ওপেন করা লাগবে। ওপেন করার জন্য এই যে কালো ঘরে রাইট বাটন ক্লিক করলে অনেকগুলা অপশন আছে, প্রথমটা হচ্ছে রাস্টার, রাস্টার বলতে বোঝা যাচ্ছে ইমেজ আমরা, আর ভেক্টর হচ্ছে আমরা জিএসএ করছি ভেক্টর ফাইল, ভেক্টর এমন একটা বিষয় যেখানে আমি ছোট করি বড় করি রেজুলেশন সবসময় ঠিক থাকে, আর রাস্টার হচ্ছে রাস্টারের একটা নির্দিষ্ট রেজুলেশন আছে, ওই যদি ছবিটাতে বড় করা হয় দেখা গেছে একটা নির্দিষ্ট রেজুলেশনের পরে ছবিটা আর বোঝা যায় না, ঝাপসা হয়ে যায়, ফাইটা যায় এরকম, তো রাস্টার হচ্ছে ইমেজ আর ভেক্টরটা হচ্ছে এরকম একটা বিষয় যেখানে আমি ছোট বড় যাই করতে পারি কিন্তু কোয়ালিটিটা সবসময় ঠিক থাকবে, এটা গ্রাফিক ডিজাইনে যারা জানে তাদের বিষয়টা অনেক ইজি তাদের জন্য। তো আমরা এখন হচ্ছে যেটা
প্রসেসিং করলাম, ওটা একটা ইমেজ আকারে প্রসেস হইছে। তো তাহলে আমরা ওখানে ওপেন রাস্টার লেয়ার দিলে যেখান থেকে যেখানে আমরা সেভ করছিলাম ওইখানে যাই, এই যে প্রসেসে সেভ করছি, এই যে লেয়ারস্টেক ইমেজ সিলেক্ট করার পর ওকে দিলে এরপর ইমেজটা কিন্তু এই যে এখানে আসছে টেবিল অফ কন্টেন্টে, কিন্তু দেখতে পারতেছি না কারণ এটা এক অনেক বড় উইন্ডোর যে কোনো এক জায়গায় আছে। তো এটারে মাস্কানে আনতে হলে রাইট বাটন ক্লিক করার পর ফিট টু ফ্রেম, যে এসে এরকম একটা বিষয় ছিল, এই যে ফিট টু ফ্রেম দিলে ইমেজটা চলে আসছে। এইখানে কিন্তু আমাদের যে ব্যান্ড, এই যে ব্যান্ড 1, 2, 3, 4, 5, 6, 7 ছিল, এই প্রত্যেকটা ব্যান্ডের ডাটা একত্রিত হওয়ার পর এরকম একটা কালারফুল ইমেজ আসছে, এটা হচ্ছে লেয়ার স্টেক। তো এরকম একটা করতে বলবে যে তোমার ডাটা দেওয়া আছে, তুমি ডাটা এই ডাটা থেকে একটা লেয়ার স্টেক করে দেখাও। তো লেয়ার স্টেক এরকম, তারপর এইখান থেকে আবার অ্যানালাইসিস করা যায়। এখানে যেমন যে লাল কিছু অংশ আছে এটা দ্বারা কি বোঝাইতেছে, তারপর এখানে নীল দিয়ে আমরা জানি এটা নদী যেহেতু বাংলাদেশের ম্যাপ মুখস্থ, তারপর এরকম বিভিন্ন কালার দেয় বিভিন্ন কিছু বোঝায়, এটা পরবর্তীতে আছে ওইদিকে, আমরা লাস্টের দিকে আছে আসলে, ওইগুলো আমরা পরে দেখবো না। তো লেয়ার স্টেক করলে এতটুকু, আজকে জাস্ট এমনি একটু দেখাইলাম লেয়ার স্টেক, কিন্তু আগামী ক্লাস থেকে আমরা পুরোপুরি প্র্যাকটিক্যালের দিকে চলে যাব। সেক্ষেত্রে আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে প্রথমত ফোল্ডার একটা বানাই রাখতে হবে, যে এসে আমি দেখাইছিলাম, কারণ দেখা গেছে আমি ফোল্ডারটা যদি না চিনি কোথায় কোন ডাটা আছে এটা হারাই যায়, পরে কাজ মানে কাজের সময় আর খুঁজে পাওয়া যায় না, এই কারণে একটা ফোল্ডার বানাইতে হবে। ফোল্ডারটা যে কোনো জায়গায়, যেমন ডিস পিসিতে এরকম ড্রাইভ থাকে, যে কোনো একটা ড্রাইভে আর এস লিখে একটা ফোল্ডার বানাবা সবাই। বানানোর পরে এইখানে আমি যে ডাটাগুলো, এই যে এই জিপ ফাইলগুলো দেওয়া আছে এগুলি রাখলে রাইখা, তারপর এখান থেকে আমরা কাজ করতে পারবো। দেখা গেছে সবগুলি এক ফোল্ডারে থাকলে কাজের সময় আমরা খুঁজে পাইতে সুবিধা হবে। তো প্রথমেই নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ফোল্ডার একবারে শুরু থেকে শুরু করবো, একবারে ফোল্ডার বানানোর পর এখানে ডেটা রাইখা, তারপর প্রসেসিং করে আবার লেয়ার স্টেক দিয়ে শুরু করবো। লেয়ার স্টেক তারপর যেমন আরও আছে এখানে এওআই সাবসেট ইমেজ কারেকশন, তারপর আরও কিছু বিষয়গুলো আছে আমি লেখার সময় পাইনি, এগুলো আমরা লিখে ফেলবো না। তো এইভাবে আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করবো না। তো এখনো যারা মানে সফটওয়্যারটা ইনস্টল করো নাই, ডাউনলোড করো, ডাউনলোড করার পরে